হ্যালো জিএসএম বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আপনার ভালো থাকেন এর প্রত্যাশা আমি সবসময় করে থাকি। বন্ধুরা, প্রতিনিয়ত চেষ্টা করি নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার, এমন কিছু ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের মাঝে শেয়ার করার যে ভিডিও টিউটোরিয়ালগুলো আগামী প্রজন্মকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি হাতে আছে মোবাইল ফোন এবং মোবাইল ফোনটিতে এই মুহূর্তে এফআরপি আছে। তো এফআরপি নিয়ে অনেকে অনেক ধরনের প্রবলেম পড়ে থাকি, বিশেষ করে স্যামসাং মোবাইলে এফআরপি খুলতে গেলে আমরা অনেক ধরনের প্রবলেম পড়ে থাকি। অনেকেই আমাকে ফোন করে বলেন যাতে Z3 এক্সবক্স নিয়ে আমরা আলোচনা করি বা ভিডিও টিউটোরিয়াল শেয়ার করি। অ্যাকচুয়ালি হাজারের ব্যস্ততার ভিতরে ভাইয়া আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়ালগুলো শেয়ার করতে পারতেছি না এই মুহূর্তে, তবে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য Z3 এক্সবক্সের ফুল ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব। বন্ধুরা, এই মুহূর্তে দেখাতে চাচ্ছি আমি আপনার কাছে যদি স্যামসাং মোবাইল এসে থাকে এবং এই মোবাইলগুলোর যদি এফআরপি নিয়ে যদি প্রবলেম পড়ে থাকেন, তাহলে এই এফআরপিগুলো কীভাবে আমরা রিমুভ করতে পারি। আর আজকে একটি নতুন একটি টুল, অ্যাকচুয়ালি টুলটা নতুন না, বাট যারা না জানেন তাদের ক্ষেত্রে এটা একেবারেই নতুন একটি টুল। তো এই টুলটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি, হয়তো বা অনেকেই জেনে থাকবেন না যে এই টুলটা দিয়ে আসলে কাজ করা যায় কি না। আসলে আমি এমন এমন কিছু জিনিস আপনাদের মাঝে শেয়ার করতে চাই যেগুলো আপনাদের 100% কাজ করতে পারবেন, যারা আসলে আর্থিকভাবে প্রবলেমে ভুগতেছেন অথবা আর্থিকভাবে কোর্স করতে পারতেছেন না বা বিভিন্ন ধরনের টাকার সমস্যার কারণে। তো আমাকে কিছুদিন আগে একজন ফোন করেছিল যে ভাইয়া আমাকে প্লিজ এভাবে একটি ভিডিও টিউটোরিয়াল দিবেন আপনি। সে এইভাবে করে মেসেজটা করেছিল যে আপনার হয়তোবা একটু টাইম লস হবে একটা ভিডিও করার জন্য, বাট আপনার ওই ভিডিওটির জন্য হয়তোবা আমি গরিব দুইটা টাকা ইনকাম করতে পারবো। তো বন্ধুরা, আসলে তার কমেন্টটি আমার খুব ভালো লেগেছিল, যার কারণে আসলে আমি Z3 এক্সবক্স নিয়ে খুব তাড়াতাড়ি একটি ভিডিও টিউটোরিয়াল করব। আর আজকে আমি শেয়ার করতে চাচ্ছি কীভাবে স্যামসাং মোবাইলের খুব সহজেই কম্বিনেশন ফাইল ছাড়া আমরা যখন Z3 এক্স দ্বারা স্যামসাং মোবাইলের এফআরপি খুলতে যাই, তখন দেখা যায় কম্বিনেশন ফাইল ডাউনলোড করতে হয়, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আমাদের প্রবলেমে পড়তে হয়, ঠিক আছে? তো কম্বিনেশন ফাইল ছাড়া আমরা কীভাবে এফআরপি খুলতে পারি আমি সেটাই দেখাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মুহূর্তে এফআরপি আছে, আমরা আবারও একটু ভালো করে দেখি। আর বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালটি একটু বড় হতে পারে প্লিজ, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ডিসেবল করা কিন্তু নেক্সট অপশন, আমি ক্লিক মারতেছি, দেখতে পাচ্ছেন যা কিন্তু সেভাবেই থাকতেছে। তো আমরা যেটা বলছিলাম এই মোবাইলটিতে এই মুহূর্তে আছে। তো আমি এখন একটি টুল ওপেন করব, টুলটির নাম হচ্ছে GSM ফ্ল্যাশার এফআরপি টুল। এটিকে ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন স্যাম এফআরপি, এটাকে ওপেন করবেন। ইয়েস করে দিলাম। বন্ধুরা, এটা হচ্ছে টুলটির ইন্টারফেস। তো আমরা যখন এফআরপি খুলতে যাব তখন এখানে একটি কোড চাইতে পারে, কোডটা যদি চায় তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটি সিরিয়াল কোড আছে, এটাকে কপি করে জাস্ট ওখানে পেস্ট করে দিবেন। ওকে, জানি টুলটি যারা ব্যবহার করবেন তারা এটি পারবেন অবশ্যই। বন্ধুরা, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমেই হচ্ছে মোবাইলটির মডেল নাম্বার দেখতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি এই মোবাইলটির মডেল নাম্বার হচ্ছে J200G। তাহলে সর্বপ্রথম এটার যে কাজটা হবে সেটা হচ্ছে এখান থেকে মডেলটা সিলেক্ট করে দিতে হবে, যে সিরিজের 200G। দেখতে পাচ্ছেন J200D, এখান থেকে মডেলটা সিলেক্ট করলাম। তারপর যেটা করতে হবে, আপনার মোবাইলটি ওপেন করতে হবে। বন্ধুরা, একটা ভিডিও যখন দেখবেন অবশ্যই ভিডিওটাকে মন দিয়ে দেখতে হবে, কারণ অনেকেই আছেন যে খুব ফুললি ভিডিওটি না দেখে আমরা ট্রাই করা শুরু করে দিই। আসলে ফুললি যদি না দেখি তাহলে এমন কিছু কথা বের হয়ে যেতে পারে 1 মিনিট অথবা 1.5 সেকেন্ডে, যেগুলো আসলে আপনার পুরো ভিডিওটাকে। ওকে বন্ধুরা, মোবাইলটি ওপেন করে নিলাম, এই মুহূর্তে এফআরপি আছে মোবাইলটিতে। তো এই অবস্থায় আমরা USB কেবলটাকে আমাদের মোবাইলে কানেক্ট করে দিব। আমরা প্রথমে যেটা করলাম, এখান থেকে নাম্বার মডেলটা সিলেক্ট করার পরেই আমাদের মোবাইলটি ওপেন করে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এখন এটা এখানে থাক, সিলেক্ট করা অবস্থায় থাকবে। এখন আমরা কম্পিউটার কাজ করব, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিস্ক্যান, এখানে স্ক্যান করে নেবেন যে এই মোবাইলটি কত নম্বর পোর্ট এখানে পাইছে। তো এখান থেকে রিস্ক্যান করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পেয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখান থেকে এফআরপি, রিমুভ এফআরপি, ঠিক আছে, এই যে রিমুভ এফআরপি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর বন্ধু দেখতে পারবেন আপনার মোবাইলটি ডাউনলোডিং মোডে চলে যাবে, একটু ওয়েট করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একলা একলাই এটা কিন্তু ডাউনলোডিং মোডে চলে গেছে, হয়তোবা এখানে ভালো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। ওকে, এখন যেটা দেখতে পাচ্ছেন আমাদের
ডেস্কটপে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এফআরপি রিমুভিং এফআরপি, মানে এফআরপি রিমুভ হচ্ছে। একটু ওয়েট করতে হবে এখানে, এখানে কমপক্ষে 1 থেকে 1.5 মিনিটের মতো ওয়েট করতে হবে। আমরা ওয়েট করি এবং এর মাঝখানে আমরা কিছু কথা বলি। এখানে ওয়েটিং চলতেছে অলরেডি বন্ধুরা। তো অনেকেই আপনারা আমার কাছে ফোন করে থাকেন, ফোন করে নানা ধরনের প্রবলেমের কথা বলেন, অনেকেই আবার আমার এখানে আসতে চান। তো আমার এখানে যদি মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজগুলো যদি শিখতে চান, আসলে আমাদের এখানে স্টুডেন্টরা আসলে আমরা সবসময় ট্রাই করি। আপনারা হয়তো আমার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেছেন, ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে বুঝতে পারতেছেন যে আসলে বাস্তবে কীভাবে করে শিক্ষা দেওয়ার ট্রাই করি। তো আপনারা যদি আসতে চান, অনেকেই আছে যারা ফোন করেন প্রায় 20 তারিখ 25 তারিখের দিকে, আমরা আমাদের কাছে যদি 20 তারিখ 25 তারিখের দিকে ফোন দেন তাহলে আমরা আসলে আমাদের এখানে সিট বুকিং হয়ে যায়। কারণ আপনারা জানেন যে আমরা 15 জনের মতো স্টুডেন্ট নেই, এর বেশি নেই না। কারণ হচ্ছে বেশি স্টুডেন্ট নিলে দেখা যায় অনেক সময় প্রবলেমে পড়তে হয় বা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি ফেস করতে হয়। তো এই জন্য আপনারা অবশ্যই 15 তারিখের মধ্যে আমাদেরকে ফোন করবেন, ফোন করে কনফার্ম করবেন। ফোন দিয়ে জাস্ট কনফার্ম করলেই হবে, আমরা সামনের মাসের জন্য আপনাকে একটি সিট বরাদ্দ করে রাখবো। বন্ধুরা অলরেডি আমাদের হয়তো বা 1 মিনিটের মতো হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন রিমুভিং এফআরপি একই অবস্থায় আছে। যদি এরকম একই অবস্থায় থাকে তাহলে আমরা 1 থেকে 1.5 মিনিট টাইম দেব, দেওয়ার পরে আমরা মোবাইলটিকে খুলে নিব। এখানে যেভাবে তাই থাক, রিমুভিং এফআরপি দেখতে পাচ্ছেন এখানে অর্ধেক এসে হ্যাং করে আছে, এটা প্রবলেম না, আমরা এখন এটাকে ছুটিয়ে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমুভ, এখানে আমরা যখন এটাকে খুললাম ইউএসবিটাকে খোলার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো টাইম দিতে হবে। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এফআরপি রিমুভ ওকে লেখা আসে, এই যে দেখতে পাচ্ছেন ওকে ওকে লেখা আসে, কিন্তু আমার মোবাইলটি কিন্তু এখনও ডাউনলোডিং অবস্থায় আছে। এখন আমরা মোবাইলটিকে ব্যাটারিটা খুলে নিব, ব্যাটারিটাকে খুলে আমরা মোবাইলটিকে আবার ওপেন করার চেষ্টা করব। বন্ধুরা এখানে ভালো করে একটু লক্ষ্য করেন, ক্যামেরাটা একটু ক্লিয়ার হোক আমি দেখাচ্ছি। এখানে ইরোর যেই ইরোর সেটিংসে চলে আসছে, এই মুহূর্তে মোবাইলটি ওপেন হবে না, একটু ওয়েট করি প্লিজ। এই দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা হয়তো এখন ক্লিয়ার তাও ভালো আসতেছে না। এই যে দেখতে পাচ্ছেন ইরোর একটা চিহ্নর মতো আসছে, তো এই ইরোর অপশন তার মানে আমার মোবাইলটি ওপেন হবে না। এখন মোবাইলটিকে আমরা ওপেন করতে চাই, ওপেন করার জন্য আমাদেরকে কী করতে হবে, এরকম হবে, এরকম কিন্তু হবে, এরকম যখন আমরা এখান থেকে যখন এফআরপিটা রিমুভ করবে এটা দিয়ে, তখন আমাদের এরকম আসবে মোবাইলটিতে, দেখতে পাচ্ছেন একটা ইরোর চিহ্ন আসবে, মোবাইলটি কোনোভাবেই ওপেন হবে না এখন। তো এখন আমরা এটাকে ডিলিট করে দেবো, এটার কাজ আমাদের শেষ, এখন আমাদের গুগল ক্রোমে যেতে হবে। এই সিস্টেমটা আসলে তেমন বড় একটি সিস্টেম না, আমরা গুগলে গিয়ে লিখব আমার যেই মডেলটি আছে যে 200G, লিখব বুথ ফাইল, ঠিক আছে, বুথ ফাইল একেবারেই কম। তো এখান থেকে বুথ ফাইল আপনার যে কোনো মডেল লেখা আসার পরে ওই যে প্রথম যেটা আসবে বুথ ফাইল, একদম সেখানে ঢুকে যাবেন, তারপরে এইভাবে একটি ইন্টারফেস আসবে, প্রত্যেকটা মডেল এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন, দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এভাবে একটি ফাইল পাবেন, এই এটা হয়তো বা কত কেপির আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 6 MB মাত্র, নামতে একদমই কম লাগবে না, কিন্তু কম্বিনেশন ফাইল যদি আমরা নামাতে যাই তো সেক্ষেত্রে অনেকক্ষণ টাইম লাগবে। এখন আমরা ওদিন ওপেন করব, ওদিন ওপেন করার পর এপিতে আমরা ওই ফাইলটিকে ধরাবো, মাত্র যে ফাইলটি আমরা নামালাম বুথ ফাইল এটাকে ধরিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা যেটা করব, মোবাইলটিকে খুলে ফেলবো, খুলে ফেলার পরে ডাউনলোডিং মোডে নিব, পাওয়ার বাটন, ভলিউম ডাউন এবং হোম বাটন তিনটা প্রেস করে আমরা এটাকে ডাউনলোডিং মোডে নিয়ে আসলাম, ঠিক আছে, ডাউনলোডিং মোড, ওকে। এখন আমরা মোবাইলটিকে কানেক্ট করে দিব, একটু ওয়েট করবো, দেখতে পাচ্ছেন এখানে অ্যাডেট লেখা আসছে, যতক্ষণ পর্যন্ত না অ্যাডেট লেখা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। এখানে অ্যাডেট লেখা আসার পরে তারপর আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। বন্ধু দেখতে পাচ্ছেন এখানে পাস হয়ে গেছে, ঠিক আছে, এখন মোবাইলটি ওপেন হয়ে যাবে এবং আমাদের এফআরপিটি থাকবে না, আশা রাখি।
তো আসলে আমি ভিডিওটি একটু দেখিয়েছি, হয়তো বা অনেকে এভাবে কাজগুলো করবেন না, এটা অনেকে ফ্যাসিলিটি মনে করবেন, বাট আমি মনে করি যে এটা একেবারেই সোজা, কারণ আপনারা বিনা টাকায় জিনিসটা করতে পারতেছেন কোনো ধরনের ডিভাইস ছাড়াই। আর আমি তো এই টুলটির অলরেডি আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যে কোনো বুথ ফাইল, আমি যেটা দেখালাম বুথ ফাইল 6 MB মাত্র ফাইলটা, এই ফাইলটা আপনারা যে কোনো স্যামসাংয়ের বুথ ফাইল লিখলেই আপনি একদম উপরে যেটা আসবে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি আসলে শেয়ার করলাম কারণ FRP নিয়ে অনেকে প্রবলেম পড়ে থাকে, আর FRP আসলে যেটা আমরা না পারি ওই জিনিসটাকে আমরা অনেক বড় একটা প্রবলেম মনে করে দেখি, ঠিক আছে, ভয় পেয়ে যাই বা করতে চাই না। বন্ধুরা, আর ফ্ল্যাশিং নিয়ে ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য তো আমি প্রতিনিয়তই নিয়ে আসতেছি, এর ভিতরেই আমার মার্কেটে একটি ফ্ল্যাশিং হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে একটি ক্যাসেট লঞ্চ হবে। সো আশা করি অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ক্যাসেটটি সবাই দেখবেন, কিছুদিনের ভিতরেই কার্যক্রম হবে এবং আমাদের সানি পয়েন্ট থেকে কিছু সফটওয়্যার আমরা আপনাদেরকে গিফট করব। যে সফটওয়্যারগুলোর ভিতরে দেখা যায় অনেক সময় কোয়ালকম CPU, তারপরে বিভিন্ন ধরনের যে CPU আছে ওইগুলো ড্রাইভার ইনস্টল করতে পারি না, ওগুলোকে আমরা খুব ভালোভাবে, এই জন্য আমরা আসলে ব্যস্ততার ভিতরে ভিডিও টিউটোরিয়াল তেমন একটা আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি না। বন্ধুরা একটু ওয়েট করবো, আমরা দেখতে পাচ্ছি মোবাইলটা একটু ওপেন হতে একটু টাইম নিতে পারে। আর এর আগেই তো আমি CM2 নিয়ে অলরেডি আপনাদের মাঝে আলোচনা করে দিয়েছি। CM2র আরও কিছু বিষয় আছে, বুথ অনেক সময় দেখা যায় বুথ ইরোর টিরোর আসে, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, এনেও ভিডিও টিউটোরিয়াল ইনশাল্লাহ দিব সামনের দিকে। মূলত আমরা একদম শুরু থেকে যখন শুরু করেছি তখন পার্টস পরিস্থিতি দিয়েই আমার চ্যানেলটি শুরু করেছি। আসলে অন্য অন্য চ্যানেল যারা কাস্টমাইজ করে তারা দেখা যায় যে প্রথমেই একটা ভিডিও দেয় আইসি রিবলিং, মানে প্রথম চ্যানেলটা খুলেই আইসি রিবলিং। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের FRPটি কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ওকে, আমি একটু ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দিচ্ছি তাহলে বেশি ভালো বুঝতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারেই শেষ, ওয়াও, কোনো প্রবলেম আমাদের ফেস করতে হলো না, কোনো কম্বিনেশন ফাইল প্রয়োজন হলো না, FRPগুলো আমি এইভাবে করেই কিন্তু আমরা রিমুভ করতে পারি। তো অনেক কথা বলতে চেয়েছিলাম, এর আগেই মোবাইল ওপেন হয়ে গেছে, সো অনেক কথা বললে আবার অনেকে বাজে মনে করে, সো আজকে আর বেশি কথা বলবো না। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখবেন কিন্তু অবশ্যই। বাই বাই। الشعب يقول اني حاكم كريم.